আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতহ সাল আলা রসুল করিম আম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বারকাতমায় রমজান আমরা এই রমজান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইতিকাফ এই ইতিকাফের উপর যারা আলোচনা করবেন চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই প্রথমেই আছেন মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বাইতুল মাহফুজ জামি মসিদ ঢাকা আসসালামু আলাইকুম আরও আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহজাদা মোহাম্মদ গোলাম কবির ভাইস প্রিন্সিপাল কাদেরিয়া তৈবা আলী মাদ্রাসা ঢাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা দুজন বিজ্ঞ সম্মানিত আলোচক বৃন্দের সাথে পরিচিত হয়ে নিলাম আজকের বিষয় হচ্ছে ইতেকাফ ইতি কি ইতিকাফ কি আল্লাহ রসুল সাল্লাম করেছেন এতেকাফের সময় কখন এতিকাফের মাধ্যমে কি অর্জিত হয় বিভিন্ন প্রশ্নের আলোকে আজকে আলোচনা শুনব ইনশা আল্লাহ প্রথমে যদি আমরা জানতে চাই ইকাফ কি এ বিষয়টি নিয়ে কথা বলছেন মুফতি মোহাম্মদ সিদ্দিক রহমান সরকার জি মহাতারাম বিজ্ঞ উপস্থাপক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকদের مبارك بات جانا چه شروع کرچه حدث عن عمر عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهدت الله اله الا الله ان محمد رسول الله ويقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان متفق عليه بر النبي صلى الله عليه وسلم ارشاد করেছেন اسلام পাঁচটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার প্রথমটা হলো কালিমে তাইবা অর্থাৎ শাহাদ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ আল্লাহ আল্লাহমাদ রসুল্লাহ আল্লা আল্লাহ ছাড়া আর কোনো মাহ নেই প্রিয়নবী সাল্লা আলহিহাল্লাম আল্লাহ রসুল আর দুই নম্বর হচ্ছে ইকিম সাল্লাহ নামাজ প্রতিষ্ঠা করা আর তিন নম্বর হচ্ছে জাকা এবং চার নম্বর পাঁচ নম্বর হলো আল্লাহ ওসম রমাদান রমজান মাসের রোজা ফরজ অর্থাৎ এই রোজা রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই ইতেকাফ এবং এই ইতেকাফ শব্দের আমরা যদি অর্থের দিকে তাকাই আবেদনিক অর্থটা হলো নিজেকে আবদ্ধ করা কোনো স্থানে নিজেকে আটকিয়ে রাখা বা কোনো নির্দিষ্ট কোনো স্থানে নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে একেবারে আটকিয়ে ফেলা আমরা যদি আর পার্ব সংজ্ঞায় যাই তাহলে দেখব ইসলামিক শরীয়তের পরিভাষায় বলা হয় আল কিয়ান মাস মসজিদি মিন শখসিন মাকসুসিন আলা সিফাতিন মাসুসিন বিসৌমে মানিয়া অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থানে কোনো নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে রোজা রাখা অবস্থায় নিজেকে অবস্থান করাকে এই বলা হয় মসজিদের মসজিদের মধ্যে সেটা পাঞ্জাগানা হতে পারে এবং জয় মসজিদ হতে পারে অর্থাৎ যেখানে পাচক নামাজ সবসময় হয় সেই স্থানে করতে হবে এ হলো এই পরিচয়টা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ইতেকাফ আল্লাহ সুবাহানবু তালা শুধুমাত্র ওমতি মোহাম্মদীকে গিফট করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে প্রণবী সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আমাদের জন্য এক বিরাট নিয়ামত এবং এই ইতেকাফের মাধ্যমে আমরা সবাই আল্লাহ সুবাহানবু তালার অধিক সান্নিধ্যে যেতে পারি এবং যে উদ্দেশ্যে আল্লাহ রমজান দিয়েছেন সেই উদ্দেশ্যটা এই ইতেকাফের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ পায় আমরা দেখি যে বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন উপাসনা আছে আবার বিভিন্ন ধ্যান করার মতো কিছু পদ্ধতি তারা অবলম্বন করে নির্জন বাস যাকে বলা হয় এবং অনেকে পাহাড়ে চলে যায় জঙ্গলে চলে যায় কিন্তু ইসলাম তা তো বলেননি ইসলাম মসজিদের মধ্যে যেখানে কন্টিনিউ লোক সমাগম হবে কিন্তু এর মধ্যেও তাকে আলাদাভাবে একটি ধ্যানে মগ্ন থাকা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে আবদ্ধ করা এটা একটা ব্যতিক্রম আমল যে লোকালয় থেকেই নিজেকে এমনভাবে বিলিয়ে দেওয়া যে আমি লোকালয়ে আছি ঠিক কিন্তু আমি আল্লাহ আল্লা ও তালার একটা আইনের বাইরেও আমি পদ পদটাকে আমার পাটাকে বাড়াবো না আমি আসবো আপনার কাছে মহতারাম আমরা শুনছিলাম এহতেকাফ কি এবং এহতেকাফের সংজ্ঞাটা আমরা শুনছিলাম যেটা মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করা যেটা আমরা শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বলি মসজিদ এই মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করা আর সেখানে অবস্থায় বিশেষ করে রমজান মাসে শেষ দশকে এতেকাফ করাটাই হচ্ছে শূন্য তো এই যে শেষ দশকে এতেকাফ করব। এটার লক্ষ্য উদ্দেশ্য কারণ কি কি কারণে আল্লাহ সব তালা এইভাবে এতেকাফের বিধানটা দিলেন এতেকাফের মূল উদ্দেশ্য এবং হাদিসের গবেষণায় যেটা এসেছে

এক আধারে অনেক দিন এবাদত করেছেন দিনের বেলা মোজাহেরাও করেছেন আবার রোজাও রেখেছেন রাত্রিবেলা সারা রাত এবাদত বন্দীগীতা কাটিয়েছেন এরকমভাবে যখন অনেক বৎসর আবার হাজরত ইসা আলঈসালাত সালামের জমানায় এই ব্যাপারেও একটা হাদিস আছে ঈসা আল নুজাহাতুল মাজালিসের মধ্যে হাদিসটা রয়েছে ঈসা আলাইসাল্লাতামের জমানায় একজন আবেদের কথা বলা হয়েছে যিনি নাকি পাথরের ভিতরে চারশো বৎসর পর্যন্ত একাধারে এবাদত বন্দীগী করেছিলেন রসুল ই ইসলাম যখন এই কথাটা সাহাবাই রসুলদের সামনে যখন উত্থাপন করছিলেন সাহাবি এরা তখন মনক্ষণ্ণ হচ্ছিলেন রসুল আল্লাহ আমরা হয়তো এত সময় হায়াতি পাবো না অথবা আমরা আমাদের শরীরের কমজোরির কারণে আমরা এত এবাদত কঠিন এবাদত করতেই পারবো না একদিকে রোজা আবার আরেকদিকে মুজাহাদা। আবার রাত্রিতে সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের করা এইটা কঠিন কাজ কঠিন পরিশ্রমেরও কাজ আবার সুটাম দেহেরও প্রয়োজন আল্লাহ নবী সাহাবির আমাদের জন্য আমাদের এতটা সম্ভব হত না তখন আল্লাহর হাবিব সাল্লাহ যখন একটু মানে সাময়িকভাবে হলেন অথবা চুপ রইলেন তখন এই আয়াতে কারিমা হলেন ইয়া রসুল্লাহ আপনার উন্মতের জন্য এমন একটা রাত আমি আল্লাহ দান করব যে আল্লাহ যেই যে রাতটা এক রাত যদি আবাদত করে এটা হাজার মাস থেকে উত্তম হবে তখন এই রাতটা কোন রাত লাইলাতুল কাদরে মিন লাইলাতুল কাদরে খাই মিন আল্লাহ শাহ লাইলাতুল কদরের কথা এখানে বলা হয়েছে এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর কোন রজনীতে এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লা তালি ওয়াসাল্লাম হাদিসে রসুলের মধ্যে যেটা দেখা যায় রসুল পাকসার ইসলাম রোজার প্রথম দশকে এই এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করেছেন তারপরে আবার দ্বিতীয় দশকের মধ্যেও রসুল ই এতেকাফ করে এই লাইলাতুল কদর তালাশ করেছেন তৃতীয় দশকেও আবার রসুল ইসলাম এতেকাফ তালাশ করে আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাহসলাম বলছেন কি তোমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাও তাহলে রমজানুল মুবারকের শেষ দশ দিনের বেজুর রাতগুলার মধ্যে তোমরা এটাকে অন্বেষণ করো অর্থাৎ এই এই রাতের মধ্যে এই বেজুর রাত্রিগুলা রমজানের শেষ দশকের বেজুর রাত্রি সমূহের মধ্যে লাইলাতুল কদর নিহিত তাহলে আপনি যে বললেন যে প্রথম দশক দ্বিতীয় দশক এতে কাজ করেছেন নিশ্চয়ই এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট করে জানানো হয়েছে যে আপনি যে জন্য এতে কাফে বসছেন আসলে সেই জিনিসটা হচ্ছে শেষ দশকে। এবং তখন জানার পর থেকে কিন্তু আর প্রথম দশক মধ্যম দশকে আর করেন করেনি সে যখন জেনে ফেলেছেন যে শেষ দশকের বেজরাত গুলিতে তখনই কিন্তু তিনি কন্টিনিউ ইসলামের ওইটা ছিল অনুসন্ধানমূলক অনুসন্ধান ইসলামের গবেষণায় উম্মতের জন্য সুস্পষ্ট হয়ে গেছে সেই জন্য আমাদের ওই গবেষণা করা আর দরকার নেই এখন আমরা তো আর ওই যে প্রথম দশকে এতেকাফ করার প্রয়োজন নেই তাহলে আপনার বক্তব্য থেকে এটা আমরা স্পষ্ট হলাম যে আমরা মূলত লাইলাতুল কদর খোঁজার জন্যই মানে লাইলাতুল কদর খুঁজব কি মানে পাবার জন্যই আমরা এতেকাফে যদি কেউ একজন লোক শেষ দশকে এতেকাফ করে অবশ্যই তিনি মসজিদে ইশার সালাদ ফজর সালাদ অবশ্যই জামাতের সাথে উনি আলাপ আদায় করার একটা বিশাল সুযোগ পাচ্ছেন বাইরে যাওয়ার কোনো অপশন ওনার নেই তো কাজী কেউ যদি সেই রাতের বেলায় কেয়াম করে এটা হতে পারে একুশের ওজনই হতে পারে তেইশের ওজনই হতে পারে পঁচিশ এই বেজর রাতগুলি উনি পাবেনি আমরা অনেক সময় দেখা যায় সাতাইশ তারিখে মসজিদ থেকে চলে আসি আর মসজিদের সাথে সম্পর্ক নাই এরকমটা হয় কিন্তু উনত্রিশ তারিখও তো হতে পারে লাইলাতুল কদর যেহেতু আর যেহেতু লাইলাতুল কদর বেজর রাত আর এতিকাফ যারা করবেন তারা তো সাতাইশ তারিখে বের হওয়ার কোনো অপশন নাই তাদের বের হতে হবে একদম চাঁদে কাজী তাদেরকে এতেকাফ এর অবস্থায় লাইলাতুল কদর পাওয়াটাই স্বাভাবিক এবং এটাই লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত মহাতারা আপনার কাছে আবার আসব আপনি বলছিলেন এতেকাফ কি এবং এতেকাফের কি এটা সংজ্ঞাটা বলছিলেন আমরা যদি এতেকাফের বিষয়টা লক্ষ্য করি আজকে দেখা যায় শুধু বৃদ্ধ বৃদ্ধা যারা বৃদ্ধ যারা তাদেরকে আমরা মসজিদে এতেকাফরত অবস্থায় দেখি আসলে সে কি শুধু বৃদ্ধদের জন্য এতেকাফ করেছেন নাকি আমরা যারা যুবক আছি আমরা যাদের উপর সলায় সিয়াম ফরজ হয়ে গেছে তারাও এতেকাফ করতে পারি কোনটা আপনি যদি বলতেন আপনি খুব চমৎকার একটা যুগ উপযোগী একটা প্রশ্ন অবতারণা করেছেন দেখুন প্রেমনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তোরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো মুরু আউলা দোক মোহমসাফ আসিনি না আর যখন দশ বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজ পড়ার জন্য যা করতে হয় তোমরা সেটা করো শাসন করতে হলে শাসন করো যেভাবে করা যায় তাকে সেটা এবং অদ্রব ফিল এবং তাদের বিস্তারগুলি তোমরা পৃথক করে দাও একটা একটা দার্শনিক হাদিস কিন্তু এটা যখন দশ বছর যখন হবে তোমার প্রত্যেকটা সন্তানের জন্যই তুমি কি করো আলাদা আলাদা রুম করে দাও কারণ তার নিজস্ব ব্যক্তিত্ব সেখানে ফুটে উঠে সুতরাং তাকে এক ঘরে রাখার চেষ্টা করো না বালেক যখন হয়ে যায় প্রত্যেকের উপরে ইসলামের সমস্ত বিধি তার উপর প্রযোজ্য হয়ে যায় সুতরাং এখানে শুধু বৃদ্ধ বললে এটা একই বাড়ি বল হবে এখানে যারা বালেক থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবার জন্য ইসলামের সমস্ত কাজগুলি কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব কোনোটা সুন্না কোনোটা মোস্তাহাব সবাই করতে হবে এক জায়গার মধ্যে এটাকে আটকিয়ে রাখা একদমই ঠিক হবে না আমরা যদি এটা যদি আমরা উৎসাহমূলক বলি যে যারা নাকি স্টুডেন্ট লাইফ চলছে যাদের তারা যদি এতে কাফে বসতে পারে তাহলে তো একদিকে দুই রকম তাদের উপকার হবে একটা হবে তারা যে স্টাডি করছে পড়াশোনা করছে পড়াশোনাও যদি কোরআন সূন্য অনুযায়ী করে তাহলে সেটা মসজিদে করতে পারবে কোন বাধা অবশ্যই এতে আফরাত অবস্থায় করতে পারবে বরঞ্চ এটা আরো বেশি পারফেক্ট হবে যে সেখানে মসজিদে বসে কোরআন সুননা হাদিস গুলি সে জানলো বিভিন্ন আমাদের যারা মাদ্রাসা পড়াশোনা করে সিলেবাস আছে তারা যদি এই কোরআন শুনে এবং যারা স্কুল কলেজে পড়ে তারাও কিন্তু দেখা যায় অনেক সময় কোরআন শুননা জানার অনেক সময় সুযোগ থাকে না তাদের অন্য অন্য বিষয়গুলি পড়তে গিয়ে সেখানে যদি এই অবস্থায় তারা যদি কোরআন হাদিসের চর্চা করে সেই বিষয়টা যদি আপনি তুলে আপনি খুব চমৎকার একটা প্রশ্ন আবারও করেছেন আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী এই প্রশ্নটা আসলে এখন আমাদের কোরআনের প্রথম শব্দটা হলো একরা পরো জ্ঞান অর্জন করো এজন্য সক্রেটিস বলেছেন নো দা সেলফ নিজেকে জানো আর নিজেকে জানার জন্যই তাসকিয়ার জন্য কোরআনুল কারীম আর এটা তো এক সুবর্ণ সুযোগ কোরআন সুন্নাহ শিকার জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরইদাতুন আলা কুল্লি মুসলিম মুসলমান প্রত্যেক নরনারীর জন্য ইসলামী জ্ঞান অর্জন করাটা ফরজে আইন সবাই করতে আমি আপনাদের কাছে আবার আসব আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন চ্যানেল এসির বিশেষ আয়োজন বরকতময় রমজান একটু বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও মৌবারকবাদ জানাচ্ছি আমরা বিরতির পূর্বে শুনছিলাম যে এতেকাফ শুধু কি বৃদ্ধরা করবে নাকি যুবক যারা আছে বিশেষ করে যারা স্টুডেন্ট ছাত্র জীবন তারা কি করতে পারবে তাদের কি করলে তারা যদি এতেকাফে বসে তাদের জন্য কি মেসেজ আছে এই বিষয়টি আমরা আমরা বিরতির পূর্বে শুনছিলাম যে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমান প্রত্যেক নরনের জন্যই এলেম অর্জন করা ফরস করতে হবে আর অত্যন্ত সুবর্ণ একটা সুযোগ হলো এই রমজানের শেষ দশক জামে মসজিদে অথবা পাঞ্জেগানে মসজিদে এখানে আমরা ইতকাফে বসতে পারি দশটা দিন সময় পাচ্ছি আর ওই দশটা দিন যদি আমরা সুন্নার জ্ঞান অর্জন করি বিশেষ করে আমি প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনাদের যে সন্তানগুলো এখন এস ফাঁস করেছে কিছুদিন আগে মাত্র আমাদের রেজাল্ট হলো বা তে পড়ছে এই সমস্ত যুবকদেরকে যদি আমরা এই দশটা দিনের জন্য এতে কেফে বসাইতে পারি তাহলে এই দশটা দিন যদি তারা কোরআন সুনার জ্ঞান অর্জন করে এতে করে আমার সন্তানটা কোরআন শুনার সঠিক জ্ঞান অর্জনটা শিখবে এবং রাসুলের একটা হাদিসের আমল হয়ে যাবে এবং আল্লাহর একটা বিধানও পালন হয়ে যাবে পাশাপাশি তার আমলের মধ্যে তার আখলাকের মধ্যে তার চরিত্রের মধ্যে এবং সে আল্লাহর একদম কাছে যাওয়ার জন্য সকল দিক দিয়ে তার এটা সফলতা আসবে এবং আল্লাহ আল্লা সুবাহান তালা যেই উদ্দেশ্যেই এতেকাফ দিয়েছেন সেইটাও আমাদের পরিপূর্ণতা লাভ পাবে বিশেষ করে যুবক সমাজটাকে যদি আমরা এই এতেকাফে বসাইতে পারি আর যারা আমরা যারা হতিফ সাহ বা আমরা ইমাম সাহেব আছি মোয়াজ্জিন সাহেব আছি আমাদের উচিত হবে আমাদের ওই এতেকাফ ভাইদেরকে একটু সময় দেওয়া তাদেরকে কোরআন সুন্নার জ্ঞান অর্জনের ব্যাপারে তেলাউতার ব্যাপারে হাদিস হাদিস শিখানোর ব্যাপারে মাসলামাসের শিকার ব্যাপারে পাক পবিত্র অর্জনের ব্যাপারে আরেকটা জিনিস স্পষ্ট করতে চাই আপনার সাথে আমি আমার প্রিয় দর্শকদেরকেও বলতে চাই যে আমাদের পুরুষরাই শুধুমাত্র এতেকাফ করবে এটা কিন্তু আমরা যেন না দেখি এবং আমাদের মা যারা আছেন আমাদের বোন যারা আছেন তারাও আমরা যেন এই এতেকাফটা যদি চাই আমরা তাহলে বাসার মধ্যে একটা নির্দিষ্ট প্রকোষ্ঠে আমরা ওখানে নামাজ পড়বো ওখানে খাওয়া দাওয়া করবো আমরা যেন ওখানে আমরা নিজেরা এতেকাফটা করতে পারি আমরা যেন এই ব্যাপারের একটি মতো আছে যদি মসজিদের মধ্যে ওরকম ব্যবস্থাপনা থাকে সম্মত যদি মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আলাদা সব কিছু তাহলে মসজিদও কাফে করারও একটা অনেকে স্কলাররা মত দিয়েছেন যে যেরকমভাবে রমজান মাহের রমজানে অনেক মহিলারা বাইতুল্লায় যেয়ে তারা কাফে বসছেন বাইতুল্লাহতে এতেকাফে মসজিদে নবীতে এতেকাফের রেওয়াজ আছে সেই রাসুল রাসীকরিম সাল্লাহ সাল্লামের যুগ থেকেই কিন্তু যেহেতু আমাদের দেশে ওরকম পরিবেশ নেই সেহেতু আপনি হয়তো পরামর্শ দিয়েছেন যারা বাসার মধ্যে যেন তাদেরকে আবদ্ধ করে মহাতরাম আপনার কাছে আবার আসবো বিষয়টি আর একটি বিষয় আমার মনে পড়ে গেল যে আজকাল তো মোবাইলের যুগ মোবাইল ছাড়া তো আমরা এক মুহূর্তে থাকতে পারি না তো যারা এতেকাফে বসবেন তাদের যে মোবাইল ব্যবহারের পদ্ধতি তারা কিভাবে সেখানে মোবাইলটাকে কন্ট্রোল করবে কতটুকু কথা বলতে পারবে কোন ফোনটা রিসিভ করতে পারবে এই বিষয়টি যদি আপনি তরে ধরতেন জি ধন্যবাদ আপনাকে আমি একটু এর আগের কথাটা একটু যোগ করতে চাই সেই কথাটা হলো যে রমজানুল মুবারকের এতে কাফের মাধ্যমে যদি আমরা জ্ঞান চর্চা করি জি জি জ্ঞান চর্চাটা কিন্তু মৌসুম হল রমজানুল মুবারক যেমন আল্লাপা কোরআনে আজিমের সাদ করেছেন শাহরুর রমাদান কোরআনে পাকের নজুলের মাস এটা শুধু কোরআনে পাকের ব্যাপারই না হজরতে আদম শফিউল্লাহ থেকে ঈসা রহুল্লা আলহিম আলহিমুস্লাম পর্যন্ত যতগুলা আসমানি কিতাব নবী রসুলদের প্রতি নাজেল হয়েছেন এই সবগুলা একশো চারখানা এই কিতাব বেশিরভাগ কিতাবই নাজেল হয়েছেন রমজান এ থেকে আমরা বুঝতে পারি যে রমজানুল মুবারক এটা এমন একটা মাস যেটা জ্ঞান চর্চা করার উত্তম একটা মাস চমৎকার এটা রমজানের বিভিন্ন কারণে এক নম্বর এই রমজান কোরআনের অর্জন করা যারা নাকি সহি করে পড়তে পারে না তারা আলিব্বা যদি শিখে

আমরা যদি সীমাবদ্ধ করি ধর্মীয় জ্ঞান বলতে আমরা কোরআন হাদিস না এলএম বলতে যা কিছু আছে আল্লাহ আল্লাহ যদি অশ্লীল না হয় অশ্লীল ইসলামের সাথে যদি সাংঘর্ষিক না হয় তার মকসদ যদি খারাপ না হয় যদি আজকে যদি

সাহায্য মানুষের আর হতে পারে যারা ডাক্তার তারা যদি লিল্লাহ তাদের মধ্যে থাকে যে মানবতার খেদমত করব। মানুষের কষ্ট অপসারণ করব তখন এটা তো এটা সৎকায় জারিয়াত হবে এটা বিশাল বড় খেদমত হয়ে যাবে এই মর্মে যদি সে রমজানুল মুবারককে তার মেডিকেল সায়েন্সের পড়াশোনা করে এটা আর উত্তম হবে এইটাও কোরআনে পাকের ভিতরের এলেম এটা বাহিরের এলেম কোরআন এবং হাদিসের বাইরে কোনো এলেম নাই যেহেতু আল্লাপ বলেছেন কি নাজ না কোরআ আনা লিকুল্লি সে সবকিছু মধ্যে আছে আমার আমরা কিন্তু শিক্ষাটাকে দুই ভাগ করেছি একটা জাগতিক শিক্ষা আর একটা পরকালীন শিক্ষা মনে করি আসলে জাগতিক শিক্ষা আর পরকালীন শিক্ষা বলতে কিন্তু সবই পরকালীনমুখী হতে হবে উদ্দেশ্য থাকতে হবে যে আমি যে শিক্ষাটা অর্জন করব এটা কার জন্য এটা দুনিয়াতে মানুষের উপকার করব কেন আল্লাহ সষ্টাকে খুশি করার জন্য হ্যাঁ আমি আমি দুনিয়াতে যত এম অর্জন করছি আমি অঙ্ক শিখছি ইংরেজি শিখছি বাংলা শিখছি সায়েন্স শিখছি এগুলি যদি মানুষের কল্যাণে হয় স্রষ্টা সন্তুষ্টির জন্য হয় ওগুলি পরকালীন আইন এটাকে আলাদা করে দেখার অপশন নেই তবে তাও হিত পরিপন্থী শিরিক বিদাত পরিপন্থী এরকম রিসালাত পরিপন্থী ইসলাম পরিপন্থী কোন আইন যদি আমি সেখানে চর্চা করি সেটা সেখানে সেটা যে কোনো জায়গায় হারাম হয়ে যাবে এই ব্যাপারে আবার আপনি যে কথাটা বলছিলেন মোবাইল সম্পর্কে মোবাইল যেহেতু এটা একটা যোগাযোগ মাধ্যম এটাকে যদি আমরা খারাপ ভাবে ব্যবহার করি খারাপ আর যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে ভালো আপনি যদি মোবাইলটা যদি এই হয় যে বাড়ি থেকে আমার খাবার দাবার আনার জন্য। জরুরি না এতে কাফ অবস্থায় একজন মোহাকিফের জন্য ইসলাম যেইটুকু পর্যন্ত তাকে ব্যবহার অধিকার দিয়েছেন অনুমোদন দিয়েছেন এইটুকুর জন্য যদি সে মোবাইল ব্যবহার করে তাহলে এটা জায়েজ হবে আর যদি ইসলাম তা কি যেটুকু অধিকার দেয় নাই তাও যদি সে চর্চা করে তাহলে তার এই মোবাইলের কারণে এতকাব ভঙ্গ হয়ে যাবে তাহলে এই যে चमत्कार বলছেন আপনি যদি মোবাইলে আমরা যদি ডাউনলোড করে কোরআন হাদিস চর্চা করি সেখানে তাও করতে পারি জি এটা তো ইসলাম এটা ইসলামের সাংঘসিক না এটা ইসলামের এটা সম্পূর্ণ পরিপূরক মহতারাম আপনার কাছে আসবো चमत्कार বলছিলেন আমরা এর একটা বিষয় masala জেনে যে আমরা জানি সিয়ামরত অবস্থায় যারা সারাদিন সিয়াম রাখবেন তাদের জন্য তিনটি জিনিস হারাম করেছেন আল্লাহ রবুল্লা আলমীন মৌলিক একটি হল খাওয়া পান করা খাওয়া একটা পান করা একটা এবং স্ত্রী মিলন নিষিদ্ধ করা হয়েছে এবং ইফতারের পর থেকে আবার সাহারি পর্যন্ত কিন্তু স্ত্রী মিলন আল্লাহ রবুল্লা আলমিন বৈধ করেছেন যে বলেছেন ওহাইল্লা কুমিল্লা তৈইয়ামে রফাসু ইসেক রাতের বেলায় তোমাদের স্ত্রী সবাস বৈধ করা হলো কিন্তু কি বিধান দেওয়া হয়েছে ওনারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবেন জি মহতারাম আপনি চমৎকার বলছিলেন যে মসজিদে অবস্থান করা অবস্থায় এটা মুঠো ঠিক নয় এই কথা আমাদের চিন্তা করা যাবে না এবং আমি আরেকটু অ্যাড করতে চাই যে আমার বিজ্ঞ আলোচক তিনি বলছিলেন যে আল্লা তালা কিন্তু বলেছেন মা কিতাবি ফারিতাবিং আল্লাহ কল্যাণকারের মধ্যে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে আল্লাহ আলোচনা করেন নাই আর বিশেষ করে ম্যাথ বলেন এগুলো কিন্তু কোরআন শরীফ থেকে এসে সুরা নিসাটা পড়লেই কিন্তু ম্যাথ ওখান থেকে কিন্তু ম্যাথের উত্থাপন সুতরাং ম্যাথ বলেন সায়েন্স বলেন বায়োলজি বলেন কেমিস্ট্রি বলেন এই সব কিছু মূলত কোরআন থেকেই এসেছে সুতরাং সব ধরনের জ্ঞান অর্জন করা অবশ্যই জায়েজ আছে মসজিদের মধ্যে আসলে মুসলিম তো अशিক্যিত থাকতে পারে না কারণ তাকে টাইম মেইনটেইন করতে হবে সালাতের وقت কখন হলো কয়টা বাজে হলো কয়টা শেষ হলো ইফতারের সময় কখন হলো কয়টা বাজে এগুলো কোনো মূর্খ লোক ই করতে পারে না শিক্ষিত হতে হবে শিখতে হবে আমি দুই রাকাত পড়লাম চার রাকাত পড়লাম এটা কাউন্ট করতে হবে এক রাকাত ছুটে গেলে কি করতে হবে যোগ বিয়োগ আছে এখানে তাহলে তো অঙ্ক তো এখানে শিখতেই হবে মহামান্য আপনাকে জিজ্ঞেস যে বিষয়টি উনি বলছিলেন যে এই ইতিকাফত অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধি নিষেধ যে স্ত্রী সম্ভোকের ব্যাপারে স্পষ্ট করে বিধি নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে নাম্বার 2 আয়াত নাম্বার 187 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া লা তুবাশিরহুন্না আল্লাহ সুবহানাহু এই মর্মে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন মুতাক্বিফ যারা অর্থাৎ ইতিকাফকারীরা ইতিকাফরত অবস্থায় আর স্ত্রী সহবাস করতে পারবে না এটা সুস্পষ্ট এটা শুধু ইতিকাফ করা অবস্থায় তার স্ত্রী সহবাস করা যাবে না আর

কেননা এই নির্দিষ্ট সময়টা মানুষকে আল্লাপাক মুখী করে রাখা নিজের দেহ এবং আত্মাকে একমাত্র আল্লাহ পাকের দিকে রুজু করে রাখা নাম হলো এক করতে যেই ফাজাইল আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লাম করেছেন আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাফ করলো সে যেন দুইটা হজ করলো সে যেন দুইটা উমরা করলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আর বলেছেন হজরতে আবু হরে রদি আল্লাহ তালু হাদিস বলছেন যে ব্যক্তি এতে কাফ করল তার থেকে জাহান্নাম এত দূরে চলে গেল যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেছেন আসমান এবং জমিনের যত ফারাক আছে এরকম তিন গুণ দূরে চলে যায় তার থেকে জাহান্ন মহতারাম আপনি কি বলতে চেয়েছিলেন আমাদের এই মোবাইল ফোনটার ব্যাপারে যেহেতু এটা আমাদেরকে খারাপ দিকে ডাইভার্ট করার সম্ভাবনা অনেক বেশি সুতরাং আমি পরামর্শ দেবো দর্শকদেরকে যারা আমরা এতে কাফে বসবো যারা আমরা আকিফ অথবা মতাকিফ আমরা যেন এই ফোনটাকে বাসায় রেখে আসি দশ দিন যেন আমরা ফোন থেকে দূরে থাকি ঠিক আছে দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় স্বল্পতার কারণে এতে ক্যাফ সম্পর্কে আর অনেক কথা বাকি আছে দর্শক শ্রোতারা উন্মুখনী তাকিয়ে আছেন যে এই তো কিছুদিন পরে এতে ক্যাফে বসবেন যাদেরকে আল্লাহ রব আলমী তৌফিক দিয়েছেন বা ইচ্ছে করেন আমি দোয়া করি আমরা দোয়া করি দোয়া করব যারা কাফের নিয়ত করবেন তাদের সুস্থ থাকেন সবল থাকেন তাদের এতেকাফ যেন কবুল করেন প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি লক্ষ্য করি যে এই যে কাফের ব্যাপারে বলা হচ্ছে বারবার যে মসজিদে কাফ করা এই ব্যাপারে কিন্তু মসজিদের একটা হক কারণ ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আল্লাহর ঘর বানালেন ইব্রাহিম আলিয়াল্লাম এবং ইসমাইল আলিয়াল্লাম তখন কিন্তু আল্লাহ সুবাহান তাল্লা একটি দিক নির্দেশনা দিয়েছিলেন বলেছিলেন ও আহিদিনা আলাইহিম ইসমাইল তহির যে আমার এই ঘরকে তোমরা পবিত্র রাখো এই শ্রেণীর মানুষের জন্য যারা কি করবে তা অফ করবে যারা হজ করতে যান তারা এই ঘরটাকে তা অফ করেন ও লাফিন যারা ইতিকাফ করবে তাদের জন্য এবং রুক্কা সুজুদ যারা রুকু সেজা করবে সলে তাদের জন্য পবিত্র রাখো মসজিদ এটা একটু বিরাট হক যে আল্লাহ সব তাআলা মসজিদ যে মহল্লাতে আছে তাদের উচিত হচ্ছে এই মহল্লাতে তাদের এই সেই হকটা আদায় করা আল্লাহ সুহায়ন তাআলা আমাদেরকে সেই তফিক দান করুক এবং বিদায়বেলা আল্লাহ সুহায়ন তালার কাছে আমরা যাতে গেলে এতেকাফে বসতে পারি এতেকাফ যেন কবুল হয় রমজান মাসের সিয়ামগুলি যেন কবুল করে নেন যারা অসুস্থ রুগী আছে তাদেরকে যেন আল্লাহ সাফাই কামালে দান করেন এবং যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে তাদের যেন বেশি বেশি খেদমত করতে পারি আর যারা চলে গেছেন আমাদের ইতিম করে তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহর ভাষার শেখানো সেই দোয়া দিয়ে আসুন এই শেষবেলায় আমরা দোয়ায় সামিল হই দোয়া পরিচালনা করছেন মুফতি মোহাম্মদ সিদ্দিক রহমান সরকার لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا يا شافي الأمراض يا حلل المشكلات يا مسبب الأسباب يا حي يا قيوم أي الله تعالى দোয়া কবুল হওয়ার খাস সময়ে ইফতারির পূর্বক্ষণে আয় আল্লাহ তালা চ্যানেল এসের লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদেরকে নিয়ে বড় আশা নিয়ে তোমার শাহি দরবারে দুটি হাত বাড়িয়ে দিয়েছি আমাদের আলোচনা আমাদের তারাবিন নামাজ আমাদের সেহারি আমাদের ইফতারে আমাদের রোজা আমাদের যাবতীয় আমলগুলি বল ত্রুটি বাদবি ক্ষমা করে দিয়ে আপনার সেই দরবারে আপনি কবুলার মঞ্জুর করে নি আর হাদিয়া প্রবী সাল্লাহ আলী হোসাল্লামে রোজা পাকে সোনার মেদিনায় পৌঁছে দিন বাবা আদম আলি সাল্লাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যারা ইমান নিয়ে কবর দেশে চলে গেছে গো মাহবুদ প্রত্যেকের আরো আপাকের হাদিয়া পৌঁছে দিন বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি আমিন বলছি জানি না কার যেন জনম দুখিনি মা বেছে নাই জনম দুখী বাবা বেঁচে নাই আয় আল্লাহ তাআলা আমরা رب মার কয় পরগুলি টুকরা বানিয়ে দিন আল্লাহ মাদরে জীবি তুমি তো প্রত্যেক এর जिंदगी तमाम গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দিন আমরা যারা সন্তান আমাদের পিতামাতাকে মন তা অনুজার করে তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনি করে দিন আমাদেরকে সন্তান হিসাবে আপনি কবল করে নিন আয় আল্লাহ আজকের এই আলোচনা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ এতেক সঠিকভাবে করার আল্লাহ এতেকাফের গুরুত্ব বোঝার আয় আল্লাহ তালা যে জন্য আপনি এতেকাফ দিয়েছেন ওই উদ্দেশ্য হাসিল করার তাও ফিকি দিয়া দিন অ আপনার দরবারে ফরিয়াদ চ্যানেল এর সমস্ত কলা কৌশলী আল্লাহ আমাদের এই চ্যানেল এসের আল্লাহ চেয়ারম্যান এমডি ডিএমডি সো আল্লাহ যারা আল্লাহ এর সাথে জড়িত আছেন সবাইকে আল্লাহ আপনি হায়াতে তুই ই বাদান করে দিন আল্লাহ আমাদের সবার চাকরি বাকরির মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আলেমের মধ্যে আমলের মধ্যে সব মধ্যে আল্লাহ আপনি অদল বরকত দান করে দিন আল্লাহ দর্শকদের মনের সমস্ত বাসনাগুলি আল্লাহ আপনি পূরণ করে দিন আমিন প্রিয় নবীর স্বপ্ন যুগে 1 বার দেখার জন্য কৃষ্ণ শিবা আমাদের দান করে দিন আপনার দরবারে ফরিয়াদ আজকের দোয়া কে আল্লাহ আপনি কবুল করে নিন আমরা যা কিছু বললাম যা কিছু বলার বাকি আছে আমাদের সমস্ত প্রার্থনাগুলি আল্লাহ আপনি কবুল করে নিন সল্লাহু সাল্লাম আলা হাবিবহি আল وعلى اله وصحبه اجمعين وجل اخر كلام عند الموت شهاده لا اله الا الله محمد رسول الله